গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সত্যেন সেন রচিত লাল গরুটা। লাল গরুটা বুড়ো হয়ে গেছে, দুধও দেয় না, কোনো কাজেও লাগে না। বাড়ির কর্তা নিধিরাম বলল, এটাকে রেখে আর কি হবে, দু চার টাকা যা পাই তাতেই বিক্রি করে একটা দুধালো গাই কিনে আনাই ভালো। আমরা গরিব মানুষ, আমরা কি আর বাজার থেকে দুধ কিনে খেতে পারি? নিধিরামের বউ বলল, এমন কথা বলো না গো, অধর্ম হবে। আমার শাশুড়ির বড় আদরের ছিল গরুটা, বড় লক্ষ্মী আর শান্ত স্বভাব, একটু ঢুঢ়াও মারে না, এরকম গরু হয় না। এতকাল মায়ের মতো আমাদের দুধ খাইয়ে এসেছে, এখন কটা টাকার লোভে আমরা ওকে কষাইয়ের কাছে বেচে দেব? না না, কষাইয়ের কাছে বেচবো কেন? নিধিরাম বলল, যারা চাষবাস করে খায় এমন লোকের কাছেই বেচব। নিধিরামের বউ চাষির ঘরের মেয়ে, চাষির ঘরের বউ, সব খবরই রাখে। সে অবিশ্বাসের সুরে বলল, হ্যাঁ, ওকে দিয়ে কি আর চাষের কাজ চলবে? বুড়ো হয়ে রোগা আর দুর্বল হয়ে গেছে, দেখছো না হাড় কখানা মাত্র বাকি আছে? যেই ওকে কিনুক, দুদিন আগেই হোক আর দুদিন পরেই হোক, কষাইয়ের কাছে বেচে দেবেই। তবে করব কি? নিধিরাম একটু গরম হয়েই বলল, এই অকম্মা গরুকে আর কতকাল বসিয়ে বসিয়ে খাওয়াবো? যাদের টাকার জোর আছে তারা তা পারে, আমাদের গরিব মানুষের কি আর সেই সাধ্য আছে? নিধিরাম মিছে কথা বলেনি, কিন্তু তার বউ কিছুতেই সে কথা শুনতে চায় না। সে বলল, দেখো, আমরাও একদিন বুড়ো হব, আমাদের ছেলেমেয়েরা যদি তখন বলে তোমরা বুড়ো হয়ে গেছো, তোমাদের কোনো কাজই লাগে না, তোমাদের আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তখন আমাদের কেমন লাগবে? আর আমরা যাবই বা কোথায়? মানুষ আর গরু এক নয়, এ কথা ঠিকই, কিন্তু নিধিরামের বউয়ের মন কিছুতেই মানতে চায় না। হাহা, এতদিনের গরুটা, সে বারবার কেবল একই কথা বলে আর নিধিরামের কাছে বকুনি খায়। ছেলেমেয়েরা কথাটা জানতে পেরে চেঁচামেচি শুরু করে দিল, লাল গরুটাকে ছেড়ে তারা কিছুতেই থাকতে পারবে না, বাড়ি শুদ্ধ সব একদিকে আর নিধিরাম একদিকে। কিন্তু নিধিরামের গো বড় বিষম গো, বাধা পেলে তার জিদটা আরও বেড়ে যায়। নিধিরাম মুখটা ভারী করে বলল, আমার গরু আমি যা খুশি করব, তোমরা কেউ এর মধ্যে কথা বলতে এসো না, আমি ওকে কিনে এনেছিলাম, আমি ওকে বিক্রি করব। নিধিরামের 5 বছরের ছেলে বিশু সটান দাঁড়িয়ে গর্জন করে উঠল, আমার গরু, আমি কাউকে বিক্রি করতে দেব না। ওর মুখের ভাব আর কথার ভঙ্গিতে এত দুঃখের মধ্যেও সবাই হাসল, কিন্তু বিশু কাউকে ভয় করে না, এমন যে বদমেজাজি বাপ তাকেও না। সবার মুখের দিকে তাকিয়ে বিশু দ্বিতীয়বার গম্ভীরভাবে তার ঘোষণা জানালো, আমার গরু। তোর গরু? তোর গরু আবার কেমন করে হলো? নিধিরাম জিজ্ঞেস করে। বিশু বলল, আমারই তো, আমি যে রোজ ওকে ঘাস খাওয়াই। কিন্তু যে যতই বলুক না কেন, কারোরই কোনো কথা খাটল না। নিধিরাম লাল গরুটাকে মাত্র 20 টাকায় বিক্রি করে দিল। 2 ক্রোশ দূরে সোনাকান্দা গ্রাম, সেখানকার একজন বুড়ো লোক এসে তাকে কিনে নিয়ে গেল। লাল গরুটার সাদা সরল মন, সে এত সব কিছু জানে না, ভাবতেও পারেনি। সারা জন্ম তার এই বাড়িতেই কেটে গেল, এসব বেচাকেনার খবর সে রাখে না। যে মানুষগুলোকে সে এত ভালোবাসে তারা যে তার সঙ্গে এমন করতে পারে সে তা কেমন করে বুঝবে? ভাবল, একটা বুড়ো লোক তাকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে চলেছে, অবশ্য তার সঙ্গে ওর জানাশোনা নেই, নাই বা থাকল ওর ঘাস খাওয়া নিয়ে কথা। সে কোনো আপত্তি না করে দিব্যি তার পিছনে পিছনে চলে গেল। আর ঠিক সেই সময়টায় নিধিরামের বউ তার ছেলে মেয়েদের নিয়ে পাশের বাড়িতে চলে গিয়েছিল। একে চোখের সামনে দেখা যায়? তারপর ফিরে এসে যখন শুনল লাল গরুকে নিয়ে গেছে,
তখন বিশুর সে কি কান্না, তাকে সামলানো মুশকিল হয়ে উঠল। ছেলে মেয়েদের সবার মুখে ভার, ছেলে মেয়েদের মায়ের অবস্থাও তাই। সেদিন বাড়ির কারোরই ভালো করে খাওয়া হলো না, কিন্তু নিধিরামকে কেউ কিছু বললে না। কেউ কিছু বললে সে নিশ্চয়ই খুব রেগে মেগে উঠত। রাগবার জন্য সে মনে মনে তৈরি হয়েও ছিল, কিন্তু কেউ তাকে সেই সুযোগ দিল না। নিধিরাম এমন বিপদে আর কখনো পড়েনি। কি আশ্চর্য, এমন যে তেজস্বী নিধিরাম সে যেন ঠান্ডা জল হয়ে গেল। বাড়িতে আর আসতে চায় না, চোরের মতো এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। এর 7-8 দিন বাদে এক অবাক কাণ্ড। বিকেলবেলা লাল গরুটা ছুটতে ছুটতে এসে হাজির। নিধিরাম উঠানের ধারে বসে বেড়াবাচ্ছিল, আর এদিক ওদিক নয়, লাল গরুটা সোজা তার কাছে গিয়ে লম্বা মুখটা তার কাঁধের উপর তুলে দিল। ঠান্ডা নাকটা গায়ে লাগতেই নিধিরাম চমকে উঠল। এটা আবার কি? হুমা, এ যে লাল গরুটা, কেমন করে এসে পড়ল? লাল গরুটা তার ডাগর ডাগর চোখ দুটি ওর মুখের দিকে তুলে ধরল। ওর চোখ দুটো যেন কথা বলছে, যেন বলছে, তোমারই কেমন আক্কেল বলতো, আমাকে একা একা কোথায় পাঠিয়ে দিয়েছিলে? আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? গরু তো মুখ ফুটে কথা বলতে পারে না, কিন্তু মনে মনে সে এই কথাই বলছিল। তারপর তাকে নিয়ে বাড়ি শুদ্ধ হই হই পড়ে গেল। ছেলেমেয়েরা চেঁচামেচি মাতামাতি নাচানাচি শুরু করে দিল। বিশু লাল গরুর গলা জড়িয়ে ধরে বলল, আমার গরু। সেদিন অনেক রাত্রি পর্যন্ত লাল গরুর কথাই চলল। নিধিরাম কিন্তু মাথা নিচু করে চুপ করেই রইল, ভালো মন্দ কোনো কথাই বলল না। কিন্তু এ আনন্দ যে বেশিক্ষণের জন্য নয়। পরদিন বেলাটা একটু উঠতেই সোনাকান্দা থেকে 3 জন লোক এসে হাজির হলো। বুড়ো লোকটাও তাদের সঙ্গে আছে। ওরা পালিয়ে যাওয়া গরুটার খোঁজে এসেছে। বিশু তার লাল গরুকে তখন ঘাস খাওয়াচ্ছিল। ওদের দেখি গরুটার চোখে সে কি আতঙ্ক। নিধিরামের সঙ্গে দু একটা কথা বলে ওরা গরুটাকে টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু সে কি যেতে চায়? 4টা পা খুঁটার মতো শক্ত করে দাঁড়িয়ে রইল। সে হয়তো মনে মনে আশা করছিল নিধিরাম ওকে এসে সাহায্য করবে। সেই আশায় সে হাঁ করে ডেকে উঠল, কিন্তু কেউ ওকে সাহায্য করতে এগিয়ে এলো না। ওরা 3 জন আর সে একা, কতক্ষণ আর ওদের রুখবে? ওরা তাকে হিস্টে টেনে নিয়ে চলল। লাল গরু ফিরে ফিরে পিছন দিকে তাকাচ্ছিল, সবাই পরিষ্কার দেখতে পেল। ওর বড় বড় চোখ দুটি থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। ছেলেমেয়েরা কেঁদে উঠল, ওদের মা মুখ ফিরিয়ে মুখে কাপড় গুজল। আর নিধিরাম, নিধিরাম কি করল? সে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই যে গেল, গেলই, সারাদিন আর ফিরল না। নিধিরামের বউ গরুর চিন্তা ভুলে গিয়ে স্বামীর চিন্তায় অস্থির হয়ে উঠল। বলা নেই কওয়া নেই, কোথায় গেল? এমন তো কোনোদিন করে না। সন্ধ্যা লাগে লাগে, ঠিক এমন সময় নিধিরামের বাড়িতে গতদিনের মতোই আবার হইচই পড়ে গেল। নিধিরাম ফিরে এসেছে, কিন্তু ছেলে মেয়েদের এত আনন্দ কি সেই জন্যেই? না, তা নয়। নিধিরাম লাল গরুটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। নিধিরামের বউ অবাক হয়ে জিজ্ঞেস করল, এ আবার কি? নিধিরাম ঝাঁঝালো সুরে উত্তর দিয়ে বলল, কি করব, তোমাদের জ্বালায় কি আর পারবার উপায় আছে? গরুটা ফিরিয়ে নিয়ে এলাম, উল্টে আরও 10টা টাকা গচ্ছা লাগলো। গচ্ছা লাগলো কীরকম? টাকা ফেরত দিতে গেলাম, ওরা আরও পেয়ে বসলো। বলে তোমার গরু আমাদের এই ক্ষতি করেছে, ওই ক্ষতি করেছে, ক্ষতির এক লম্বা ফিরিস্তি দিল। কি আর করব, শেষ পর্যন্ত আরও বাড়তি 10 টাকা আদায় করে ছাড়ল। নিধিরামের বউয়ের চোখ মুখ খুশিতে হেসে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই হাসিটা চাপা দিয়ে সে বলল, বিক্রি করেছিলে করেছিলে, আবার কি দরকার ছিল ফিরিয়ে আনবার?
সত্যি কথাই তো, এই অকম্মা গরুটাকে কি দরকার আমাদের? নিধিরাম এবার হেসে ফেলল। বাবাকে হাসতে দেখে ছেলে মেয়েরাও সবাই বাবাকে ঘিরে ধরল। একদিন বাবার উপর মনে মনে কি যে রাগ হয়েছিল, আজ সবার মন হালকা হয়ে গেছে। বাবাকে যতটা খারাপ মনে হয়, বাবা আসলে ততটা খারাপ নয়। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।